আমরা পূর্বের ভিডিওতে পরিবৃত্ত কিভাবে আঁকাবো, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত এগুলো কিভাবে আঁকাবো এগুলো আমরা শিখেছি এবং কিছু একক কাজ আমরা সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা অন্তর্বৃত্তের যে একক কাজগুলো আছে এগুলো সমাধান করব। তো আমরা যদি প্রথম 168 পেজে যদি দেখি, একক কাজ দেওয়া আছে স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে এবং অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। আবার ওর পরে ওই পরিবৃত্তের মতোই কিন্তু আমাদের যে ছক, এই ছকটা কিন্তু চলে আসছে। তাহলে আমি তিনটা ত্রিভুজ এখানে আঁকাচ্ছি, আর অবশ্যই এখানে অন্তর্বৃত্ততে কিন্তু কোণগুলোকে দ্বিখণ্ডক করতে হবে, কোণগুলোকে দ্বিখণ্ডক করতে হবে। এই যে কোণগুলোকে দ্বিখণ্ডক করতে হবে, দেখা যাচ্ছে এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং এখান থেকে একটা বৃত্ত চাপ নিতে হবে। বৃত্তচাপকে দ্বিখণ্ডক করতে হবে। করার পরে একটা স্কেল বসানোর পরে এই এই পর্যন্ত অর্থাৎ বাহু পর্যন্ত লম্ব আঁকার পরে এই লম্বের মাপ নিয়ে, অর্থাৎ এটাই হচ্ছে আমার ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মাপ নিয়ে মাঝে একটা বৃত্ত হয়ে যাবে। এটাই হচ্ছে আমার অন্তর্বৃত্ত ছিল, এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণী ত্রিভুজের। তাহলে আমি বলতে পারবো যে এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের অন্তকেন্দ্র। হ্যাঁ, এখানে আসবে অন্তকেন্দ্র আর ওখানে ছিল পরিকেন্দ্র। তাহলে অন্তকেন্দ্র আমরা কাকে বলবো, যে কোণগুলোকে দ্বিখণ্ডক করার পরে যেখানে গিয়ে মিলিত হয় বা সেই ছেদবিন্দুকে আমরা কিন্তু অন্তকেন্দ্র বলবো। আর পরিকেন্দ্র আমরা বলেছিলাম যে বাহুগুলোকে দ্বিখণ্ডক করার পর ওই দ্বিখণ্ডক গুলো যেখানে গিয়ে মিলিত হয় সেটাই ছিল আমার বৃত্তের কেন্দ্র, আর সেটাই ছিল পরিকেন্দ্র। তাহলে এখানে কোণগুলোকে দ্বিখণ্ডক করার পরে যেখানে গিয়ে মিলিত হবে সেটা হচ্ছে আমাদের অন্তকেন্দ্র, আর ওখানে ছিল পরিকেন্দ্র। তাহলে এখানে ত্রিভুজের ভিতরে হচ্ছে আমাদের কি, অন্তকেন্দ্র। এরপরে আমরা যদি একটা স্থূলকোণী ত্রিভুজ নিই, স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে আমাদের এইরকম, ধরে নিলাম এটা হচ্ছে আমার 120 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা এখানে কোণগুলোকে দ্বিখণ্ডক করব। তাহলে আমি যদি এই কোণটাকে দ্বিখণ্ডক করি, তাহলে এই কোণটাকে দ্বিখণ্ডক করলে এভাবে যাচ্ছে এটা, এই কোণটাকে স্যার দ্বিখণ্ডক করলে এটা এভাবে যাচ্ছে, এই কোণটাকে যদি দ্বিখণ্ডক করি এভাবে যাচ্ছে এটা। তাহলে এই পয়েন্টটা মিলিত হলো এবং এই পয়েন্টটাকে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ, যে কোনো একটা বাহুর উপর একটা বৃত্তচাপ দেওয়ার পরে এই লম্ব নিয়ে এই লম্বের মাপে কিন্তু একটা কি আঁকাবো, বৃত্ত আঁকাবো অন্তরের ভিতরে, মানে ত্রিভুজের ভিতরে বৃত্ত, এটাই হচ্ছে আমাদের অন্তবৃত্ত। এরপরে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ নিই, এটা আমাদের স্থূলকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি আমি, সমকোণী ত্রিভুজ, কোণকে দ্বিখণ্ডিত করব, কোণকে দ্বিখণ্ডিত করব, কোণকে দ্বিখণ্ডিত করব। তাহলে যেখানে গিয়ে মিলিত হলো একটা বৃত্তচাপ নেব, এরপরে বৃত্তচাপের যে লম্ব এই লম্বকে কেন্দ্র করে আমরা বৃত্ত আঁকাব, এই হচ্ছে আমাদের হচ্ছে এটাও হচ্ছে আমাদের অন্তবৃত্ত হয়ে গেল। এবং দেখা যাচ্ছে এটা তো হচ্ছে আমাদের অন্তকেন্দ্রটা মাঝে, তার মানে এই তিনটা ত্রিভুজ, সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং হচ্ছে আমাদের সমকোণী, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রেই অন্তকেন্দ্রটা ভিতরে হবে, আমরা এই ছকটা এভাবে পূরণ করব। আমরা যদি এরপরে বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র অন্তকেন্দ্র কোথায় হবে তা অঙ্কন করে যাচাই করো, একই প্রশ্নে আসবে, অর্থাৎ ভিতরে হবে অন্তবৃত্ত, ভিতরে হবে অন্তকেন্দ্র, ভিতরে হবে পরিকেন্দ্র, ভিতরে হবে। তাহলে অন্তকেন্দ্র কি, অন্তকেন্দ্র হচ্ছে কোণগুলোকে দ্বিখণ্ডক করার পরে যে জায়গায় ছেদবিন্দু হবে সেটা, আর পরিকেন্দ্র হচ্ছে বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক আকার পরে যেখানে মিলিত হবে বা ছেদবিন্দু, এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও একই বিষয়ে দেখতে পারবো যে এর ভিতরে অন্তকেন্দ্র এবং পরিকেন্দ্র দুটোই আছে। এখন আমরা যে জেনারেল ম্যাথগুলো আছে, ঘ নাম্বার এবং ও নাম্বার, এই ম্যাথ দুটোই সমাধান করি। আমরা যদি ঘ নাম্বার ম্যাথটা দেখি, ঘ নাম্বার ম্যাথ বলা হচ্ছে একটা ত্রিভুজ এইভাবে দেওয়া আছে আমাদের, এই ত্রিভুজের অন্তকেন্দ্র দেওয়া আছে, এখানে অন্তকেন্দ্রটা হচ্ছে আমাদের এখানে ও পয়েন্ট, এইটুকু দেওয়া আছে 20 ডিগ্রি, এইটুকু দেওয়া আছে আমাদের 37 ডিগ্রি, এবং এইটুকু দেওয়া আছে আমাদের 1 ডিগ্রি, এই শীর্ষবিন্দু দেওয়া আছে এ, এই শীর্ষবিন্দু বি, এই শীর্ষবিন্দু হচ্ছে সি। তাহলে এখানে পয়েন্টগুলো দেওয়া আছে যে ও হচ্ছে বিন্দু, এ ত্রিভুজ এবিসি, ও বিন্দু হচ্ছে ত্রিভুজ এবিসি এর অন্তকেন্দ্র, এবং এক্স এর মান বের করতে বলছে। এখন কনসেপ্টটা কি, যে একটা বিষয় এখানে দেখেন, এদিকে তাকান, যে এইটুকু এটা কি কোণকে দ্বিখণ্ডক করা হয়েছে না? তাহলে কোণকে যদি দ্বিখণ্ডক করা হয় তাহলে এটা অবশ্যই এই পাশে 20 ডিগ্রি আছে, এই পাশেও 20 ডিগ্রি আছে। তাহলে দ্বিখণ্ডক করা মানে কি, অর্ধেক করা।
তাহলে এই পুরাটা যদি, এই পুরাটা যদি কোণ এ বি সি হয়, তাহলে এ বি সি এর অর্ধেক কত? আচ্ছা এটা হচ্ছে আমাদের এ বি সি, বি সি এ, কোণ বি সি এ এবং কোণ সি এ বি, কোণ সি এ বি, এই তিনটা কোণ যোগ করে কিন্তু 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। কিন্তু এখন এগুলোকে যদি আমি অর্ধেক করে দিই, অর্ধেক করে দিই 180, তাহলে সেই ক্ষেত্রে এইটা মানে কত? আমাদের কোণ এ বি সি মানে হচ্ছে 20 ডিগ্রি, রাইট, অর্ধেক। আর এইটা হচ্ছে আমাদের বি সি এ, বি সি এ হচ্ছে 1 ডিগ্রি, রাইট। এরপরে এটা হচ্ছে আপনার সি এ বি, সি এ বি মানে হচ্ছে অর্ধেক মানে 37 ডিগ্রি, আর এটার অর্ধেক মানে হচ্ছে 90 ডিগ্রি। এখন এই দুটাকে আমরা যোগ করে দেবো, 20 আর 37 যোগ করলে হচ্ছে 7, 3 আর 2 হচ্ছে 5, 57 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন যে কাজটা করব, +57 ওই পাশে গিয়ে হচ্ছে -57, তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করে ফেলি 3, 3 অর্থাৎ 33। তাহলে যে বিষয়টা হচ্ছে এই যে কোণগুলোকে যে দ্বিখণ্ডক করা হয়েছে বা অর্ধেক করা হয়েছে, এই কনসেপ্টটা এখানে ক্লিয়ার করা হয়েছে। অর্থাৎ প্রথমত ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি লেখা হয়েছে, তারপরে সবগুলোকে অর্ধেক করা হয়েছে, আর এই অর্ধেক কোণগুলো এখানে দেওয়া আছে, একটা অর্ধেক কোণ 20 ডিগ্রি, একটা অর্ধেক কোণ x এবং আর একটা অর্ধেক কোণ 37। কিভাবে বুঝলাম? কারণ এই কোণগুলোকে দ্বিখণ্ডক করার পরে যেখানে মিলিত হয় সেটার নাম হচ্ছে O এবং এটা হচ্ছে অন্তঃকেন্দ্র। ওকে, আমরা নেক্সট যে পরের ম্যাটটা যে আছে এটাকে সমাধান করে আজকের এই ভিডিওটা শেষ করব। আমরা যদি এই ম্যাটটা একটু দেখি যে কোন বি এসি এখানে চাওয়া হয়েছে, আমরা কিভাবে বের করব? কিছুই দেওয়া নাই, তাই না? আসলে এই অন্তঃকেন্দ্রের যে কনসেপ্ট এটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে এইটাও আপনি খুব সহজেই করতে পারবেন। তো প্রথমত আমি যেহেতু এই কোণটা দেওয়া আছে, এই কোণটা নিয়ে অর্থাৎ এই ছোট্ট ত্রিভুজটাকে নিয়ে আমি কথা বলবো যে এখানে ত্রিভুজ ও বি সি, ত্রিভুজ ও বি সি এ দেখা যাচ্ছে ও বি সি, কোণ ও বি সি প্লাস কোণ বি ও সি প্লাস কোণ ও সি বি সমান হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি। এগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে এটা, এটা কিন্তু আপনার দ্বিখণ্ডক, এ বি সি এর কিন্তু অর্ধেক। আবার এই সি কোণটা কি, যে এ সি বি, এ সি বি, তাহলে ও সি বি, ও সি বিটা হচ্ছে এ সি বির অর্ধেক। আমরা কিন্তু এটা দেখছি যে এ সি বি যদি আমরা এখান থেকে হিসেব করি ও সি বি, তাহলে এটা অর্ধেক না, কারণ এটা তো দ্বিখণ্ডক, তাহলে এটাও অর্ধেক, ও বি সি এই পুরোটার অর্ধেক। তাহলে এই হিসাবে আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি এখানে। তাহলে ও বি সি কি? ও বি সি হচ্ছে আপনার এই পুরোটার অর্ধেক, তার মানে কোন অর্থাৎ এ বি সি এর অর্ধেক এটা। এরপরে বিও সি তো দেওয়া আছে, তাহলে বিও সি আর অর্ধেক করার দরকার নাই, বিও সি আমাদের দেওয়া আছে 100। আর ও সি বি মানে কি? ও সি বি মানে হচ্ছে এই পাশের এটার অর্ধেক, তার মানে এ সি বির অর্ধেক, কোন এ সি বির অর্ধেক সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখন এই দূরীকে আমরা এক জায়গায় লিখি, কোণ এ বি সি প্লাস হাফ কোণ এ সি বি, আর 180 থেকে আমি 100 কে মাইনাস করে দিচ্ছি, তাহলে হাফ কোণ এ বি সি প্লাস হাফ কোণ এ সি বি সমান হচ্ছে 80। আমাদের যে যে কিন্তু বিএসি, তাহলে বিএসি তো কোনো এখানে রেশি নাই, কোনো সম্পর্কই নাই, তাহলে বিএসি অবশ্যই আনতে হবে আমাদেরকে। তাহলে আমি বিএসি হাফ কোণ বিএসি দিয়ে দুই পাশে যোগ করে দিচ্ছি, তাহলে হাফ কোণ এ বি সি প্লাস হাফ কোণ এ সি বি প্লাস হাফ কোণ বিএসি, হাফ এগুলোর সাথে আছে যার কারণে হাফ কোণ বিএসি দিয়ে যোগ করে ফেলছি, তার মানে এই পাশেও হাফ কোণ বিএসি প্লাস হচ্ছে 80। এখন বলেন এখান থেকে হাফ কমন যায় না, তাহলে হাফ যদি কমন যায় তাহলে এখানে কি হবে? হাফ যদি কমন যায় কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি প্লাস কোণ বি এ সি সমান হাফ কোণ বি এ সি প্লাস হচ্ছে 80। ওকে, তাহলে এখন দেখেন তো এই যে এই জায়গাটা দেখেন, বি কোণ সি কোণ এ কোণ, এ বি সি কোথায়?
এ বি সি মানে এই কোণ পুরোটা, এ সি বি কই, এ সি বি এই পুরোটা, বিএসি কই, বিএসি মানে এই পুরোটা, তার মানে এই পুরো ত্রিভুজ, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে হাফ কোণ 180 ডিগ্রি, ইকুয়াল হাফ কোণ বিএসি প্লাস হচ্ছে 80, এদিকে কাটটা হচ্ছে 90, এই টু ভাগ আছে এখন 90 প্লাস 80, এই পাশে এসে মাইনাস 80, হাফ কোণ বিএসি, তাহলে 90 থেকে যদি আমরা 80 বিয়োগ করি তাহলে এখানে 10 পাচ্ছি, হাফ কোণ বিএসি, এখন এই টু ভাগ আছে এই পাশে এসে গুণ হবে, তার মানে 10 এর সাথে 2 গুণ হবে, কোণ বিএসি তার মানে হচ্ছে 20, তাহলে কোণ বিএসি হচ্ছে আপনার 20, এই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে প্রথমত আমরা এই ছোট্ট ত্রিভুজটাকে দিয়ে আমরা এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি লিখেছি, বি ও সি আমাদের দেওয়া ছিল 100 ডিগ্রি, এটা লিখেছি, এরপরে আমরা এখানে হাফ দিয়ে নর্মালি এটা আমরা হাফ দিয়ে গুণ করি নাই, আমরা এখানে ও বি সি মানে আমরা জেনেছি যে এ বি সির অর্ধেক হচ্ছে ও বি সি, অর্থাৎ এ বি সির অর্ধেক হচ্ছে এটা ও বি সি, এই এরকম বিষয়টা এখানে ও, তাহলে এটা যে অর্ধেক এটা ছিল এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এই এ বি সি কে অর্ধেক করে পেয়েছি ও বি সি, এই যে ও বি সি, এ বি সি কে অর্ধেক করে ও বি সি পাওয়া যাবে, উল্টা অনুরূপভাবে ও সি বি কে অর্ধেক করে এ সি বি কে অর্ধেক করে আমরা পাচ্ছি হচ্ছে ও সি বি, এটা আপনি নিজে নিজে এটা বুঝলে মানে বুঝতে পারলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা বিএসি আমাদের প্রয়োজন ছিল, এখানে আমরা 100 কে ওপাশে বিয়োগ করে ফেলেছি, প্লাস 100 ওপাশে মাইনাস 100, এরপরে আমরা দেখছি এখানে বিয়োগ করে 80 পেয়েছি, বিএসি প্রয়োজন ওই জন্য দুই পাশে হাফ বিএসি দিয়ে আমরা যোগ করেছি, হাফ বিএসি ইনপুট করেছি এখানে, তারপরে আমরা দেখছি এখান থেকে হাফ কমন নিয়েছি, এই তিনটা কোণ যোগ করেছি এখানে কমন নেওয়ার পরে, আর এই তিনটা কোণ যোগ করে আমরা দেখছি এই পুরা কোণ এ, পুরা কোণ বি এবং পুরা কোণ সি, এই তিনটা যোগ করে আমরা 180 ডিগ্রি পাই, আমাদের মুখস্থ যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এরপরে হাফ বিএসি ঠিক আছে, এটাও ঠিক আছে, এখানে কেটে দিলে 90 পাচ্ছি, প্লাস 80 এই পাশে এসে মাইনাস 80, এখন বিয়োগ করে হচ্ছে 10, এরপরে হাফ বিএসি ঠিক আছে, এই টুটা ভাগ আছে এবার শেষে গুণ হয়ে গেল, অর্থাৎ 20। তাহলে এই অঙ্কের মাধ্যমে আজকের এই ভিডিওটি শেষ হলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।